Assalamualaikum, আমি বাংলাদেশি ব্লগার রক্সানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আপনাদের আমিও ভালো আছি। তো এই আপুটার নাম ইতি, বিক্রমপুর থেকে এসেছে। তো আপুর বেবি হবে, ব্লাড দরকার। তো আমাদের সিটে গিয়ে জিজ্ঞাসা করতেছিল যে ও পজিটিভ রক্ত দেওয়া যাবে কিনা। তখন আমি বলেছি আমি দিতে পারবো, সমস্যা নাই। তো যাই হোক, এটা হলো মরিয়াম ফুল, আমি কখনো দেখিনি। তো আজকে যেহেতু দেখলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই আপুটার বোন এটা নিয়ে আসছে, তো এটা ফুটবে নাকি, যাই হোক ইতি আপুর কথা শুনুন। আপুর নাম কি? ইতি। কোথা থেকে আসছেন? বিক্রমপুর। এই আপুর ব্লাড দরকার। তো আপু বিক্রমপুর থাকে, যেহেতু ব্লাড দেওয়ার মতো কেউ ছিল না, তো আমি বললাম যে আমারও পজিটিভ রক্ত, তো এই আপুর জন্য আমি রক্ত দিতে যাচ্ছি। আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আর এই আপুর জন্য একটু দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বেবি যেন তাড়াতাড়ি আসে। ইনশাল্লাহ যদি আমি কালকে থাকি, আপুর বেবিটার সাথেও দেখা হবে। তো আপুর জন্য সবাই দোয়া করবেন। তো আমি ব্লাড দিচ্ছি, আর আমার ছোট ভাবির কাছে মোবাইল ছিল, সে একটু ভিডিও করেছে। তো আসলে আমি অনেক বছর ধরেই আমি রক্তদান করি। তো গত বছর আগেও আমি রক্ত দিয়েছিলাম, এক বছর আগে আর কি। তো যেহেতু আপুটার রক্ত লাগবে, ভাবলাম যে আমারও পজিটিভ রক্ত, তো আমার শরীরে আমি তো দুর্বল ছিল, তারপর একটা মানুষের রক্ত লাগবে, দিলাম। তো রক্ত দিলে ভালো, যাই হোক আমার কাছেও ভালো লেগেছে যে আমি কাউকে সাহায্য করতে পেরেছি। তো আল্লাহর রহমতে আপনাদের আমি এখন সুস্থ আছি, কোনো সমস্যা হয়নি। তবে প্রেশার বেড়ে গেছে, তো তিন চার দিন ধরে প্রেশারটা আমার একটু হাই প্রেশার। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আমার মতো সবাই এইভাবে অনেক মানুষকে সাহায্য করতে পারে। অনেক সময় দেখা যায় এক ব্যাগ রক্তের জন্য একটা মানুষের জীবন চলে যায়। তো এ আর কি, তো আপুটাকে রক্ত দিলাম। তো আপু আমাকে, আপুর বোন আমাকে অনেক জুস টুস পানি টানি অনেক কিছুই খাওয়াইছে, এ আর কি। তো আমার ছোটো ভাবি আমাকে ভিডিও করতেছিল। তো যাই হোক, আমি তো বললামই আমি এখন আল্লাহর মতে আপনাদের দয়ায় সুস্থ আছি। তো এই তো রক্ত প্রায় শেষ, ভাবি ভিতরে ঢুকলো আমার ছোটো ভাবি। তো ভাবি যখন ভিডিও করতেছিল, আমি মুখটা, আমি তো এমনি আপনাদের সামনে আসি না, তারপরে একটু সে আমাকে ভিডিও করলো। যাই হোক, আপনারা যারা রক্ত দেন বা দেন না কখনো, রক্ত দিবেন, তো রক্ত দেওয়া ভালো, শরীরের জন্য ভালো। যাই হোক, ওই আপুটার সিজার হয়েছে পরের দিন। তো বেবি আমরা খুঁজে, অনেক খুঁজে বের করেছি। তো বের করে একটা ছবি আমার মোবাইলে আমি উঠিয়েছি। তো এই তো বেবির ছবি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।